নভেম্বরের পর আরম্ভ হব, এটা সঁচা নভেম্বরের পর আরম্ভ হব তো আমার এটা স্পষ্ট কথা স্যার, ছাত্রবন্ধের এটা স্পষ্ট কথা, যদি এই রাস্তাটা মেরামতি নহয় হেৰি নহয় আমি কিন্তু আপনার নির্বাচনী প্রচার নিষিদ্ধ করিম। মোরাজা আঞ্চলিক ছাত্রবন্ধের আপনার নির্বাচনী প্রচার নিষিদ্ধ করব, এই কথা স্পষ্ট। আপনার আমি আপনার কথা মতো আমি 2 মাস সময় দিছো, 2 মাসের ভিতর যদি রাস্তা ওপেন হেৰি নহয় আমি আপনার নিষিদ্ধ ঘোষণা করি, স্পষ্ট কথা। আপনি আজি বড় দুর্ভাগ্যজনক ঘটনা যে কিছু লড়াই আমার যুবক সমাজে রাস্তাঘাটের কারণে, রাস্তা ইমানেই বেয়া যে যমুনামুখ সমষ্টিত মানুষ ঘরের উলাব নার অবস্থা হয়েছে, ছাত্র ছাত্রী আমার চিকিৎসার কারণে যা আমার রোগী যাব নার অবস্থা, সেই কারণে কিছু যুব সমাজে আন্দোলন করেছিল যে আমার রাস্তার কারণে, কিন্তু বিধায়ক তাত আন্দোলনকারী সকল সম্মুখত গিয়ে বিধায়কে মানে বোম্বাইর গুন্ডা গলিকা গুন্ডা কেনেকা অভদ্র আচরণ এইবিল বড় দুর্ভাগ্যজনক ঘটনা, গতি এইবিল আমি তীব্র ভাষার গরিহণা দিছি। চাক এবার নহয় দুবার নহয় যমুনা সমষ্টির মানুষে 3 বার বিধায়ক বনাইছে, আর 3টা প্রজন্ম প্রায় 18 বছর ধরে যমুনা সমষ্টি আজমলের দখলত আছে, আর 3টা প্রজন্ম ডর ভাই নিজে ভতিজা, গতি এই এইখিন কথা অন্তত পক্ষে মনত রাখব লাগিছিল। সবতক ডর কথা হল যা বিধানসভা নির্বাচনত সিরাজউদ্দিন আজমল ডরিয়া যমুনামুখ সমষ্টির সকল জাতি ধর্ম দলমত নির্বিশেষে 1,37,000 ভোট দিয়ে বিধায়ক বনাইছিল। আজি ধমকি দিছে যে মানে গলিকা গুন্ডা নে বোম্বাইর গুন্ডা কেন কই আছে নে এইবিল কথা খুব বেয়া কথা। এজন জ্যেষ্ঠ বিধায়ক, নতুনক বিধায়ক নহয় আর জ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসাবে মুখরপর এইবিল ভাষা আমি আশা করা না আসিল, গতি অনতিকলমে যমুনামুখ সমষ্টির রাইজক ক্ষমা খুঁজব লাগে, অন্যতা যেটু মানে এই বেশি দিন হওয়া নাই ডুবৃত যে অবস্থা হয়েছে এই অবস্থা যমুনামুখ সমষ্টিত হবল গেল। আমি ইমান দিন জানিছিল যে আজমলে আজমল যুক্ত পরিয়াল সামাজিক কাম কাজের জড়িত থাকে বা সামাজিক কাম কাজ করে, কিন্তু আজি নিজমুখে স্বীকার বা আমি জানিল যে গুন্ডামির জড়িত, এইবিল খুব বেয়া কথা, এটা এইবিল মানে বাদ দিব লাগে।